নমস্কার, এইখন পাঠশালাত গীতা সত্র ডুমুরিয়া। আপনাদের চাই লোক মই সত্রখানের ভিতরলৈ যাম, যাই সত্রখানের পরিবেশ পরিস্থিতি চাম। আর একটা কথা শুনেছো, এই সত্রখানের দুখনক ভিতর স্কুল আছে, এই তো এস পি অফিসর সম্মুখেদি এই গীতা সত্রখান অবস্থিত। সব সত্রখানের ভিতর এই গ্রাউন্ডটো চাই লোক, সত্রখান বহুত ধুনিয়া, চাই লোক। সৌই সেই ঘরটোর এইখানে স্কুল, এই প্রাইভেট এইখানে স্কুল, এই স্কুল আমি সম্মুখলে যাম। সেইজন মানুষ ঠিয়া হয়ে আছে, তেওঁলোক অল্প কথা পাতিম। শাসন সব স্কুলখনের শিকাই আছে শিক্ষক শিক্ষয়িত্রীবিলাকে। দাদা, আপনি এই স্কুলখানের বিষয়ে অল্প কোকসুন, স্কুলখান কেনেকুয়া স্কুল? এইখান এইখান আমার প্রাইভেট স্কুল, সত্রের ভিতর ডুমুরিয়া গীতা সত্র, কৃষ্ণানন্দ শিশু নিকেতন গীতা সত্র স্কুলখনের নাম। ইয়াত এল পি খাপটো আছে, তারপর বিশেষ বেশি স্টুডেন্ট নাই, অল্প লাইনটির কারণে মানে রেল লাইনটির কারণে অল্প অসুবিধা, তথাপিও আমি কিবা করে আর রাজ্যের সুবিধার কারণে চলে আছো, ছাত্রছাত্রীখিনির কারণে সুবিধা হয়েছে। শিক্ষাগুরু আমার স্বর্গীয় লোহিত চন্দ্র তালুকদার, আজি ঢুকার 13 দিন হল নাকি, রিটায়ার পার্সন আছিল, মাস্টার আছিল। আচ্ছা ঠিক আছে দাদা, বহুত ধন্যবাদ আপনি ধুনিয়াকে কথাবিল কলে। আচ্ছা, এইখান স্কুল আর এখন সরকারি স্কুল ইয়াদ আছে, বর্তমান বন্ধ আছে নাকি? এইখান এখন কৃষ্ণকান্ত সাংস্কৃতিক বিদ্যালয় গীতানগর ডুমুরিয়া, এইখান কিন্তু সরকারি স্কুল, এইখান সংস্কৃত বিভাগটো একালে শিকায়। এটা চাই লোক, আজি বন্ধ আছে, সংস্কৃত ক্লাস আজি বর্তমান বোধহয় নাই। আজি সত্রখন বহুত ধুনিয়া সত্র, ইয়াত বহুত এরিয়া আর কমিউনিকেশন তো বহুতে ভাল, আপনারা চাই লোকসুন। এইখান সত্রখনের মেইন মন্দির, এতে ইয়াত নাম কীর্তন করা হয়, ইয়াত সকল মানুষখানি একগোট খায়, এই ডুমুরিয়া মানুষখানি আহে, ডুমুরিয়া গাঁৱৰ ওচৰতে মানুষখানি সকল মানুষখানি আহি ইয়াত জমা লাগে, আর পাঠশালার সকল মানুষখানি আহে ইয়াত, আর পাঠশালা বলেই নহয় আর মানে বরপেটা জেলার মানুষখানি ইয়াত আহে, ইয়াত কমিউনিকেশন বহুতে ভাল, সকল ডাঙর ডাঙর গাড়িবিলাক আহিব পারে, আহি আপনার ইয়াতে নাম কীর্তন করে। ইয়াত মাঘ মাহর 4-5-6 তারিখে ইয়াত ধর্মীয় সভা, ধর্মীয় দাদা আপনি কোকসুন, এই সাইডে মাঘ মাহত এনেকে মাঘ মাহত 4-5-6 তারিখে আমার ধর্মীয় অনুষ্ঠান হয়, রে ডাঙর সভা হয়, বহুত মানুষ আহে, অল বরপেটা ডিস্ট্রিক্ট, অল অসমের পৰা ভকতবৃন্দ আহি ইয়াত গোট খায় মাঘর 4-5-6। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার কথাখানি শুনে ভাল লাগিল, ইয়াত বহুত এরিয়া আছে, আর আপনার এই এই যেখানে মানুষ আহে মানুষখানি এনে থাকার এনে খোয়া লওয়ার ব্যবস্থা কত করা যায়, কতখিন করে? আচ্ছা ঠিক আছে হব, এইখান দেখি পাইছে, এইখান আপনার দেখা পাইছে না, এইখান বহুত দূরত আমার, এইখান ডুমুরিয়া জনতা হাইস্কুল, এইখান এই হাইস্কুলখানের ব্যাক সাইডত এই সত্রখানের অবস্থিত হয়, এই যে এই সাইডটো আপনার ন্যাশনাল হাইওয়ে হয়, এই এই মানে আপনার পাঠশালারপরা আপনার আপনার ভবানীপুরলৈকে যেটো রাস্তা আছে এই রাস্তাটোর পৰা পাঠশালার পৰা 1 কিলোমিটার মান আহিব লাগে, আহি পেলাই এই সত্রখান ইয়াত পোৱা যায়। গতি এইখানে কথা কই আমি সামৰিছো, মই মাঘ মাহত আরও ইয়ালৈ আহিম, 4-5-6 তারিখে আহিম। গতি মই যেটো ভিডিওবিলাক কৰিছো, মই আসলে ধর্ম অনুষ্ঠানের শিক্ষা অনুষ্ঠানের উপর ভিত্তি করেহে মই ভিডিওবিলাক কৰো। ঠিক আছে, মই এতিয়া আপোনালোক এৰিছো, মই ধন্যবাদ।